আসসালামু আলাইকুম, শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আজকে এই মুহূর্তে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। বন্ধুরা, আমরা জানি যে কোভিড-19 ভাইরাসের মহামারীর কারণে আমাদের পুরো দেশে আমাদের স্কুল বন্ধ রয়েছে। আমাদের স্কুল বন্ধ থাকলো আমাদের পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, আমাদের পাঠ যাতে আমাদের কন্টিনিউয়াস থাকে, পাঠে যাতে কোনো ঘাটতি না ঘটে, এই জন্য পুরো বাংলাদেশে তোমাদের প্রিয় প্রিয় স্যাররা বিভিন্ন অনলাইন স্কুলের মাধ্যমে ক্লাস নিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আমি বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ অনলাইন স্কুল চট্টগ্রাম অনলাইন স্কুল। বন্ধুরা, চট্টগ্রাম অনলাইন স্কুলের আজকের এই লাইভ ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, ভবানীচরণ রাজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমাদের সাথে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস নিয়ে যাচ্ছিলাম। তো ধারাবাহিকতায় আমরা সপ্তম অধ্যায় গত ক্লাসে শেষ করেছি, আজকে আমরা শুরু করব অষ্টম অধ্যায় থেকে। আমাদের অষ্টম অধ্যায় আছে আজকে সাধারণ ভগ্নাংশ। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ি, আমাদের প্রাথমিক গণিত বই খাতা কলম নিয়ে এখনই দ্রুত আমরা সবাই আজকের এই লাইভ ক্লাসে যোগ দিয়ে ফেলি। তো বন্ধুরা, শুরু করবো আজকে আমাদের ক্লাস। আমাদের আজকে আমরা প্রথমে জানবো ভগ্নাংশ। আমরা জানবো প্রথমে কি ভগ্নাংশ। বন্ধুরা, এখানে ভগ্নাংশ এটাকে যদি আমরা ভাগ করি বা বিশ্লেষণ করি, সেখানে আমরা দুটি পাই, একটা ভগ্ন আর একটা ল অংশ। আমরা এখানে দুটি অংশ পাচ্ছি, দুটি অংশের সমন্বয়ে ঘটেছে কি আমাদের ভগ্নাংশ। ভগ্ন মানে কি? এক্স্যাক্টলি, ভগ্ন মানে ভাঙা। আমরা এটা যদি বলতে পারি, আর নাম কি? ভাঙা। কেমন? আর অংশ মানে ভাগ। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে ভগ্নাংশ দাঁড়ালো কি? ভাঙ্গা ভাগ। আমরা দেখেছি ভগ্নাংশ ভাঙলে আমরা ভগ্ন আর যোগ অংশ, ভগ্ন মানে ভাঙা আর অংশ মানে ভাগ। তাহলে আমরা যদি পুরো ভগ্নাংশের অর্থ দাঁড় করি, তাহলে আমাদের কি হলো? ভাঙ্গা ভাগ বা ভাঙ্গা অংশকে বোঝাচ্ছে। যেমন ধরো, মনে করো যে এখানে যদি আমি লিখি, যে এখানে লিখলাম যে একটা বৃত্ত লিখলাম আমি, যদি বৃত্তটা গোল হয়নি তারপর লিখলাম। এখন দেখো বৃত্তটিকে এখানে চার ভাগ করেছি, চারটি সমান ভাগে আমি বৃত্তটিকে সমান ভাগ করার পরে, এখন দেখো আমি যদি এখানে কি করলাম, এই অংশটাকে আমি রং করে দিলাম, আমি এই অংশ এবং এই অংশকে রং করে দিয়েছি। এখন দেখো আমার কিন্তু এখানে বৃত্ত ছিল একই, আমি সেখানে কি করেছি, বৃত্ত থেকে আমি চারটি ভাগ করেছিলাম, চারটি ভাগ করে সেখানে আমি দুটি ভাগকে আমি কি করে দিয়েছিলাম, রং করে দিয়েছিলাম। এখন আমাকে যদি বলা হয় যে এটা গাণিতিক ভাবে লিখো, তখন কি আমরা কিভাবে লিখবো? কারণ এখন তো আমাকে যদি বলা যায় যে একটা বৃত্ত চারটি অংশ, চারটি অংশের মধ্যে দুটি অংশ রং করা হয়েছে, এটাকে তোমরা কি করো, গাণিতিক প্রক্রিয়া লেখো, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা ভগ্নাংশ ব্যবহার করবো। আর ভগ্নাংশ ব্যবহার করতে গিয়ে আমরা এখানে কি লিখব, যে আমাদের ভগ্নাংশ লেখার নিয়ম হলো, প্রথমে একটা দাগ দিব, এরপর আমরা কি করব, আমাদের এখানে মোট ভাগ ছিল কয়টি বৃত্তটির? এক, দুই, তিন, চারটি ভাগ ছিল, পুরো বৃত্তটা ভাগ ছিল কয়টি? চারটি। তাহলে আমরা লিখবো চার, নিচে লিখে দিব চার। আর বৃত্তের কয় অংশ করা হয়েছে বা কয়টি অংশ, কয়টি ভাগ আমরা রং করেছি, সেটাকে আমরা লিখবো উপরে, কয়টি রং করলাম আমরা? দুটি। তাহলে কি লিখলাম আমি? দুটি। তাহলে এখন এই যে জিনিসটা লিখলাম আমি, যে আমার মূল ভাগ ছিল চারটি, তার মধ্যে আমি রং করেছি দুটি, তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে কয় ভাগে কয় ভাগ রং করলাম আমরা? আমরা যদি এটাকে লিখি, আমরা কিভাবে লিখতে পারি দেখো, তাহলে আমরা যদি এটাকে লিখতে পারি, তাহলে দেখো এখানে কয় ভাগের কয় ভাগ, চার ভাগের, আমরা এরকম ছিল যে চার ভাগের দুই ভাগ, কেমন? দুই ভাগ,
কেমন রং করা হয়েছে, কেমন রং তাহলে রং করা হয়েছে কত লিখেছি আমরা, চার ভাগের দুই ভাগকে আমরা রং করছি। তখন আমরা এই এটাকে গাণিতিক ভাবে লিখতে গেলে তখন আমরা লিখবো যে চার ভাগের দুই ভাগ, অর্থাৎ চার নিচে, অর্থাৎ যতটা সর্বমোট যতগুলো ভাগ থাকবে ওটা হবে নিচে, আর অবশিষ্ট বা রং করা বা রং করা নাই এরকম অংশ থাকবে উপরে। তাহলে এটাকে আমরা কি করবো, চার ভাগের দুই ভাগ, কারণ চার ভাগের দুই ভাগ আমরা কি করেছি, রং করেছি। এভাবে আমরা ভগ্নাংশ লিখবো। আমরা যদি আরো একটা চিত্র দেখি, যে আমরা যদি এরকম একটা চিত্র দেখি যে মনে করো এই ছিল একটি, যদি এটাকে আমরা সমান তিনটে ভাগে ভাগ করি, যদিও সমান না হয় তবে ভগ্নাংশের ক্ষেত্রে এটা সমান ধরে নিতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমার একটি ক্ষেত্র বা চিত্রের আমরা দেখলাম যে সেখানে কি করা হয়েছে, যে একটি অংশ রং করা হয়েছে। আমরা ধরে নিলাম এই অংশটা আমাদের রং করা হয়েছে। তাহলে এখন কি দাঁড়ালো এটা, যে আমার মোট ভাগ ছিল কয়টি, মোট ভাগ ছিল আমার তিন ভাগ, কেমন তিন ভাগ ছিল, আর তিন ভাগের মধ্যে আমরা রং করেছি কয় ভাগ, তাহলে এক ভাগ। তাহলে আমরা কিভাবে করবো, তিন ভাগের এক ভাগ। হ্যাঁ বন্ধুরা, এবার আসো যে ভগ্নাংশের দুটি অংশ রয়েছে, ভগ্নাংশের কয়টি অংশ রয়েছে, দুটি অংশ। ভগ্নাংশের আর আমরা লিখবো এখানে যে ভগ্নাংশের, ভগ্নাংশের আর দুটি অংশ রয়েছে। আচ্ছা কি কি রয়েছে, দেখো আমরা যখন একটা ভগ্নাংশ লিখবো তখন ভগ্নাংশের উপরে একটা অংশ, নিচের একটা অংশ। এই উপরে অংশকে আমরা বলবো ল, আর নিচেরটাকে বলবো আমরা কি হ। তাহলে আমরা দেখলাম যে একটি ভগ্নাংশ পর এখন যদি আমরা বলি তাহলে এটা হবে কি আমাদের ল, আর এটা হবে আমাদের কি হ। তাহলে আমরা দেখলাম যে একটা ভগ্নাংশে দুটি অংশ থাকবে, একটাকে বলা হবে নিচের অংশকে বলা হবে হর, উপরের অংশকে বলা হবে ল। তাহলে এবার জানলাম, তাহলে বন্ধুরা আমরা প্রথমে জানলাম কি, যে ভগ্নাংশ কি, ভগ্নাংশ হলো ভাগ্না অংশ, আর ভগ্নাংশ লেখার নিয়ম হলো এভাবে করবো আমরা, কিভাবে যে নিচের অংশকে আগে বলবো উপরের অংশকে পরে বলবো, চার ভাগের দুই ভাগ, তিন ভাগের এক ভাগ। এরপরে আসো আমরা উপরের অংশকে বলবো ল, নিচের অংশকে বলবো আমরা হ। তাহলে এবার আসো আমরা জানবো যে যে ভগ্নাংশ কত প্রকার আছে, আমরা এবার এই জিনিসটা একটু জানবো সবাই। তাহলে আমরা প্রথমে জানলাম যে ভগ্নাংশটা কি, আমরা প্রথমে জানলাম কি লিখে রাখি কি কি জানছি আমরা আজকে ভগ্নাংশ। তারপর জানলাম ভগ্নাংশের, ভগ্নাংশ করার নিয়ম। তারপর জানলাম আমরা যে ভগ্নাংশের অংশ, ভগ্নাংশের অংশ সমূহ, কেমন। এরপর আমরা জানবো এবার ভগ্নাংশ আমাদের কত প্রকার আছে, আমরা কয় প্রকার ভগ্নাংশ নিয়ে আমরা গাণিতিক ভাবে আমরা কয় প্রকার ভগ্নাংশ গণিতে আমরা ব্যবহার করে থাকি। আমরা যদি এখন জানি যে ভগ্নাংশের প্রকার, ভগ্নাংশের প্রকার বন্ধুরা, আমাদের চতুর্থ শ্রেণীর এক নম্বর প্রশ্নে আমাদের যে সংক্ষিপ্ত 20টি প্রশ্ন আছে সেখানে প্রশ্ন আসতে পারে যে ভগ্নাংশ কি, তারা আসতে পারে যে ভগ্নাংশ কত প্রকার কি। আমরা কি কেউ কি আগে আমরা তৃতীয় শ্রেণীতে অবশ্যই অত মানে বিস্তারিত আমরা আলোচনা করিনি, সেজন্য ক্লাস ফোরে এসে আমরা ভগ্নাংশ নিয়েছি। ভগ্নাংশ হলো আমাদের মূলত তিন প্রকার, কয় প্রকার বন্ধুরা, ভগ্নাংশ হবে তিন প্রকার, ভগ্নাংশ তিন প্রকার। একটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আরেকটাকে বলা হচ্ছে অপকৃত, অপকৃত ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ যেটা এটা তোমাদের ক্লাস ফোরে নেই, তারপর আমি এক করে আলোচনা করে দিব মিশ্র ভগ্নাংশ। বন্ধুরা আমরা দেখলাম যে আমাদের ভগ্নাংশ কত প্রকার, তিন প্রকার, একটা হলো প্রকৃত, অপকৃত, মিশ্র। আচ্ছা মিশ্র ভগ্নাংশ আমাদের চতুর্থ শ্রেণীতে নেই, আমরা এটা আলোচনা করবো না, তারপর আমরা জানার জন্য লিখে দিলাম। এবার আসো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো বা প্রকৃত ভগ্নাংশ কোনটি আমরা কিভাবে বুঝবো, হাউ ক্যান রিয়েলাইজ
মানে আমরা কিভাবে অনুধাবন করব, আমরা কিভাবে বুঝবো যে কোনটি প্রকৃত কোনটি অপ্রকৃত আর কোনটি মিশ্র ভগ্ন, সেজন্য প্রথমে আমাদেরকে সংজ্ঞা জানতে হবে। আমরা যদি প্রথমে সংজ্ঞা জেনে নেই তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ দ্বারা কি কি বোঝাচ্ছে, আমাদের বইয়ের যে সংখ্যাটা আছে সেটা হলো একের চেয়ে, আমাদের যে বইয়ের যে সংখ্যা আছে সেখানে বলা আছে একের চেয়ে বড় ভগ্নাংশকে কি বলা হয় প্রকৃত ভগ্ন। আমি যদি আমরা সেভাবে না বলে আমরা সহজ করে বলবো যে আমরা বলবো যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট, লব ছোট। আমি একদম তোমাদের সহজ করে দিচ্ছি, সহজ করে বলছি আমাদের বইয়ে যেটা আছে সেটাও আমাদের বইয়ে দেওয়া আছে যে একের চেয়ে বড় ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তো সেখান থেকে আমরা আরো সহজভাবে শিখতে পারি যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট। যেমন আমি যদি একটা ভগ্নাংশকে লিখি এরকম যে যে 5/4, দেখো 5/4, তাহলে এখানে হর হলো কত, এখানে হর হলো কত 5, আর এখানে লব হলো 4, তাহলে এখানে হর কি বড়, এটা কি বড় আর এটা কি ছোট। তাহলে দেখো আমরা জেনে নিব যে প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর বড় থাকবে আর লব কি হবে ছোট হবে। আর আমাদের বইয়ের পাশে যেটা বলা আছে একের চেয়ে বড় বলা আছে আর কি, বা একের চেয়ে বড় ভগ্নাংশ কি বলা আছে প্রকৃত ভগ্নাংশ বলা আছে। তাহলে বন্ধুরা আমরা এখন যদি আমাদেরকে প্রশ্ন করে দেয় বা আমাদের যদি পরীক্ষায় আসে যে যে কোনটি প্রকৃত বা কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা পারবো না, এখন পারবো যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেই হলো প্রকৃত ভগ্নাংশ। আমি আরো যদি ভগ্নাংশ লিখতে পারি এরকম যে 7/3, তারপর লিখতে পারি আমরা 2/1, তারপর লিখতে পারি আমরা 4/3, এই অর্থাৎ হর বড় দিয়ে লব ছোট দিয়ে যে ভগ্নাংশ গুলো হবে সেটি হবে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। এরপরে আসো আমরা জানবো এবার অপ্রকৃত ভগ্নাংশ কি। আমরা যদি আমরা প্রথমে একটা কি করব, সংজ্ঞা নিয়ে নিব, সংজ্ঞা নিলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। অপ্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশের বিপরীত, প্রকৃত ভগ্নাংশটার উল্টোটা হলো অপ্রকৃত। অর্থাৎ আমরা যদি এরকম ভাবে যে ভগ্নাংশের যে যে ভগ্নাংশের হর ছোট লব বড়, এখন দেখো আমাদের প্রকৃত তো ছিল কি যে ভগ্নাংশের হর বড় লব ছোট, কিন্তু এখানে এসে হলো উল্টাটা, উল্টাটা কি যে ভগ্নাংশের হর ছোট লব বড়। যেমন আমি যদি একটা এখানে লিখি এরকম যে 5/7, এখন দেখো এটা হলো আমার হর ছিল, এটা এটা ছিল আমার কি লব, এখানে দেখো এটা হয়ে গেল কি বড় আর এটা হলো কি ছোট। তাহলে এখন দেখো আমি সূত্রতে বলছি যে যে ভগ্নাংশের হর ছোট লব বড়, এখানে এই যে 5/7 একটি ভগ্নাংশ ছিল সেখানে হর কিন্তু 5 কি হয়েছে ছোট হয়েছে, আর উপরে 7 লব কিন্তু কি হয়েছে বড় হয়েছে। এরকম যখন ভগ্নাংশ হবে সেটাকে বলা হবে কি অপ্রকৃত ভগ্নাংশ। আমি যদি আরো লিখি আমরা আরো একটা লিখতে পারি এরকম যে 2/3, অথবা লিখতে পারি আমরা 6/9, অথবা আমরা লিখতে পারি 3/4, এই এই সংক্রান্ত বা এরকম ধাঁচের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আমাদের পাঠ্য বই বলা আছে যে আমাদের পাঠ্য বই বলা আছে যে যে একের সমান, হ্যাঁ একের সমান বা একের চেয়ে বড় যে ভগ্নাংশ। আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে যে ভগ্নাংশের হর ছোট লব বড় এটা কিন্তু কি অপ্রকৃত ভগ্নাংশ। এবং আবার যদি আবার যদি কি হয় হর এবং লব সমান হয়, হর ও লব সমান হয় সেটাও কিন্তু কি অপ্রকৃত ভগ্নাংশ, মনে রাখতে হবে। এখানে দুটো সংখ্যা মনে রাখতে হবে, একটা হলো যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আবার বলা আছে যে ভগ্নাংশের হর ও লব সমান সেটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা যদি আমরা লিখি 4/4, এটাও কিন্তু কি অপ্রকৃত ভগ্নাংশ। এবার আসো আরেকটা ভগ্নাংশ আছে এপাশে মিশ্র ভগ্নাংশ, এটা আমাদের চতুর্থ শ্রেণীতে নেই, এটা আমরা পঞ্চম শ্রেণীতে গেলে আলোচনা করব, কেমন? তাহলে আমরা আজকে এদিকে যাবো না, এটা আমরা পঞ্চম শ্রেণীতে গেলেই আমরা শিখবো। তাহলে বন্ধুরা আমরা
তাহলে আমরা এবার জেনে নিলাম কি যে লবণাংশের প্রকার হয়, লবণাংশের প্রকার। এরপর আমরা জানবো এবার ভগ্নাংশের হিসাব, আমরা কিভাবে ভগ্নাংশ হিসাব করবো। আমরা জানবো এবার ভগ্নাংশের হিসাব, ভগ্নাংশের হিসাব, সাধারণ হিসাব। এটা তোমাদের পাঠ্যবইয়ের 27 পৃষ্ঠা বলা আছে, 27 পৃষ্ঠা দেখবা, সেখানে বলা আছে যে হিসাব কর। আমরা এখানে লিখে দিব যে 27 পৃষ্ঠা, এটা 27 পৃষ্ঠা হলো, কেমন 27 পৃষ্ঠা। আচ্ছা এখানে এখানে যে হিসাব করো, 27 পৃষ্ঠা যে হিসাব করো, অঙ্কগুলো দেওয়া আছে, সেটা হলো একদম সাধারণ নর্মাল অঙ্ক বা নর্মাল একদম কি ভগ্নাংশ। যেমন আমি যদি প্রথমে একটা অঙ্ক আছে তোমাদের, দেখো ভগ্নাংশ এরকম যে 3/1 যোগ 3/1। এখন দেখো আমরা এটাকে কিভাবে যোগ করতে পারি, আমরা যদি এই যোগটাকে যদি আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে চিহ্নের মাধ্যমে বুঝাতে পারি। তাই ধরো এখানে যদি আমি বলে যে এরকম একটা অংশ ছিল 1, 2, 3, এখানে ছিল অনুরূপ আরেকটি ক্ষেত্র ছিল একই সমান, তো সেখানেও কি করেছে দেখো, এখানেও এখানে হলো কত 3/1, তাহলে এখানে আমাদেরকে এই 3/1 দেখো আমার এখানে কিন্তু 3, এখানে কিন্তু ভাগ কিন্তু 3, এখানে কিন্তু আমার এই এই হর 3, এখানে হর 3, তা সুতরাং এখানে আমরা 3টা ভাগ নিলে হয়ে যায়। তাহলে 3টা যদি আমরা ভাগ নেই, শুধু 3টা ভাগ নিলে হবে, দেখো এ আমি নিলাম 3টি ভাগ, কেমন তাহলে আমি কয়টি ভাগ করলাম 3টি। এখন দেখো আমার প্রশ্ন বলছে যে এখানে 3/1 এখানে কয় ভাগ গ্রহণ করা আছে, 1 ভাগ। তাহলে আমি এখানে 1 ভাগ গ্রহণ করে দিলাম, এরপরে আবার এখানে কয় ভাগ গ্রহণ করা আছে, 1 ভাগ গ্রহণ করে দিলাম। তাহলে আমার এখন কয় ভাগ গ্রহণ হলো, এখানে 2 ভাগ গ্রহণ। তাহলে আমি লিখতে পারি 3/2 ভাগ গ্রহণ হয়েছে। ঠিক আমরা যদি এই অঙ্কটা এভাবে করি একদম সেম, যে আমার এখানে নিচে হর আছে 3, এখানে হর কি 3, আমার দুটোই সমহর। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুটোটাই কিন্তু সমহর। আমরা যখন আগামী আগামী ক্লাসে যখন আমরা আরো ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো, তো সেখানে আমরা সমহর কিভাবে করতে হবে সেটা আলোচনা করবো। এখানে কিন্তু আমার হর এখনো 3, এখনো 3, তাহলে আমরা একটি হর হলে হয়, আমরা একটি হর 3, উপরে এখানে আছে 1 যোগ এখানে আছে 1, তাহলে সমান সমান দেখো 3 উপরে 1 1 2। আমি যদি চিত্রের মধ্যে দেখো 3/2, এখানে কিন্তু আমার 3/2। তো আমরা কিন্তু এইভাবে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো যোগ করতে পারি। এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ, তারপর মনে রাখতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশের একটি হিসাব, সমহর মানে মানে সমমানে সমান, যার যে ভগ্নাংশের হর দুটোই সমান। এরপর যদি আসো আমরা আরো একটা অঙ্ক করতে পারি এরকম, যে আমরা যদি আমাদের পাঠ্যবইয়ে যদি আরো আরো এরকম অনেকগুলো অঙ্ক থাকতে পারে, যে এরকম আছে 7/2 যোগ 7/4, তাহলে একই কথা। তাহলে আমরা দেখলাম যে আমার এই ভগ্নাংশের হর 7, এই ভগ্নাংশের হর কত 7, তাহলে দুটো ভগ্নাংশের হরই কত হলো 7 হয়েছে, কেমন। তাহলে যেহেতু দুটি ভগ্নাংশের হর 7, তার মানে আমার দুটোটা ভগ্নাংশ কি ভগ্নাংশ, এটা সমহর ভগ্নাংশ, চমৎকার। সমহর ভগ্নাংশের আমরা একটা হর নিলে হবে, এখানে 7 নিলাম, তাহলে এখানে উপরে লব আছে 2 যোগ এখানে লব আছে 4, তাহলে কত হলো নিচে 7 আর 4 দিয়ে 6, এটা হলো আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের হিসাব। এটা হলো যোগ করলাম আমরা, কেমন। এবার আসো আমরা একটা বিয়োগ দেখি, যে আমরা বিয়োগটা কিভাবে করবো।
আমরা যদি আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা আমরা বিয়োগ করব, যেমন ধরো তিন ভাগের দুই বিয়োগ তিন ভাগের এক, তাহলে দেখো এখন এটা কিন্তু সমহর ভগ্নাংশ, যেহেতু আমার এটারও এটারও হর তিন, এখানে হর কত তিন, তাহলে দুটোটাই কি আমার সমহর। যদি আমরা এরকম করি তাহলে কি হবে দেখো, নিচে আমাদের যেহেতু দুটোটা সমহর তাহলে আমরা একটা হরলাম তিন, উপরে আছে দুই বিয়োগ এক, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে যে তিনের তিন দুই থেকে এক গেলে এক, এভাবে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে সমহর ভগ্নাংশে আমরা যোগ করতে পারি, বিয়োগ খুব সহজে আমরা করতে পারি। এরপরে আমরা আরো এক প্রকার বিয়োগ আছে আমাদের, দেখো এখন আমরা দেখবো আমাদের পাঠ্য বইয়ের 27টা যে একটা বিয়োগ আছে সেটা হলো এরকম একটা বিয়োগ আছে, দেখো এক বিয়োগ তিন ভাগের এক। এখন এই এই ভগ্নাংশটা দেখো এখানে এখানে কি করছে, এখানে এক হলো একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু এটা কিন্তু ভগ্নাংশ না, এটা পূর্ণ সংখ্যা ধরা হচ্ছে, আর এখানে কিন্তু এটা ভগ্নাংশ তিন ভাগের এক। এখন এখানে কতগুলো থিওরি আছে বা কতগুলো নিয়ম আছে, একটা নিয়ম হলো যখন কোনো ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকবে সেখানে মনে মনে তোমাকে হর ধরে নিতে হবে এক, এটা কিন্তু লব সংখ্যা, এটা মনে রাখতে হবে এটা উপরের সংখ্যা ভগ্নাংশের ক্ষেত্রে, আর আমরা মনে মনে ধরে নিব এটা নিচে কত আছে এক আছে, কেমন নিচে মনে মনে কত নিব এক নিব। আমরা সেই দিকে যাব না, আমরা সহজভাবে জানবো যে এখানে যেহেতু আমার এখানে কোনো হর নাই, এখানে হর আছে কত তিন, এই তিন আমি লিখে দিব সরাসরি। এখন আমরা এটাকে যদি বিস্তারিত আলোচনা করতে যাই সেখানে হলো যে আমরা যদি মনে মনে এখানে এক ধরি, আচ্ছা আমরা কঠিনভাবে যাবো না, আমরা সহজভাবে করে ফেলি, যেহেতু আমাদের এখানে নিচে কি নেই হর নেই, তখন আমরা এই লবের সাথে এই হর সরাসরি গুণ করে ফেলবো। এটা তোমাদের চতুর্থ শ্রেণীর জন্য এটা প্রযোজ্য, কিন্তু পঞ্চম শ্রেণীতে গেলে আমরা এটা আরো এলাবোরেট বা বিস্তারিত আলোচনা করবো। এখন দেখো তাহলে আমি যদি একের সাথে তিন গুণ করি তাহলে তিনে একে তিন বিয়োগ, আর এখানে আমার লব আছে কত এক, তাহলে সমাসম কত হলো তিন ভাগের তিন থেকে এক গেলে দুই। আমরা চতুর্থ শ্রেণীর জন্য এই নিয়মটা আমরা ব্যবহার করবো, আমরা যখন উপরে ক্লাসে যাবো তখন এটা আমরা আরো বিস্তারিত জানবো। তাহলে বন্ধুরা আমরা চার নাম্বার জানলাম কি যে সমহর 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 বিশিষ্ট ভগ্নাংশের হিসাব আমরা তাহলে কি জানলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশের হল জানলাম। আমরা বন্ধুরা আজকে এতটুকু রাখবো, আমরা আগাবো না আগামী ক্লাসে আবার দেখবো। তাহলে বন্ধুরা আজকে আমরা কি কি জানলাম আমরা একটু রিপিট করি, প্রথম থেকে শুরু করবো, আমরা রিপিট করবো। প্রথমে জানলাম কি ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কি ভাঙ্গা অংশ, ভগ্নাংশ করার নিয়ম কি নিচের অংশকে আমরা ভগ্নাংশ কি করা হলো চার ভাগে তিন বলছি, ভগ্নাংশের অংশগুলো হলো একটা হলো হর একটা হলো ল, ভগ্নাংশের প্রকার কত প্রকার তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র, আমরা চতুর্থ শ্রেণীতে জানবো প্রকৃত অপ্রকৃত, এরপরে সমর্বিত ভগ্নাংশের যোগ আমরা করেছি। এবার তোমাদের জন্য কিছু বাড়ি কাজ থাকবে বন্ধুরা, আমরা বাড়ি কাজ দেবো তোমাদের জন্য যে আমরা ক নম্বর দিব যে প্রকৃত ও অপকৃত ভগ্নাংশ আলাদা কর। আমরা কি দিলাম, আমরা এখানে দিব যে তিন ভাগের দুই, পাঁচ ভাগের নয়, সাত ভাগের নয়, এক ভাগের এক, চার ভাগের ছয়, দিতে পারি আমরা তিন ভাগের চার, তারপর আছে আমাদের আমরা ডি আর লিখতে পারি যে ছয় ভাগের ছয়। তাহলে বন্ধুরা আমাদের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ গুলো আমরা আলাদা করবো, এখানে ছয় ভাগের ছয়, তিন ভাগের দুই, পাঁচ ভাগের নয়, সাত ভাগের নয়, এক ভাগের এক, চার ভাগের ছয় এবং তিন ভাগের চার, এই ভগ্নাংশ গুলো থেকে আমরা কোনটি প্রকৃত এবং কোনটি অপ্রকৃত সেটি আমরা আলাদা করবো। এবং আরেকটা থাকবে তোমাদের জন্য হিসাব করবে, তোমরা হিসাব করো, তোমরা হিসাব করবে কি কি, পাঁচ ভাগের দুই যোগ পাঁচ ভাগের চার, তারপরে আরেকটা করবে যে
সাত ভাগের নয় বিয়োগ সাত ভাগের পাঁচ, এই দুটো হিসাব তোমরা করবে। তাহলে বন্ধুরা আজকে আমার তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে দুটো অঙ্ক, একটা হলো হিসাব করবে আর একটা প্রকৃত অপ্রকৃত আলাদা করবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করব, আমরা আগামী ক্লাসে পরবর্তী পাঠ্যাংশ ভগ্নাংশের পরবর্তী পাঠ্যাংশ নিয়ে আরো রচনা করব। তো সে পর্যন্ত সবাই বাড়িতে থাকবে, নিরাপদ থাকবে এবং বাড়ি থেকে তোমাদের বিভিন্ন সকল বিষয়গুলোর পাঠগুলোর প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। তো সেই পর্যন্ত সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা, বাই বাই।